আচ্ছা তোর আর ওর চুলটা সেম, দেখি দিশা এদিকে ঘুরে নাচ, এন্টারটেইন হবে আমার ফ্যামিলিরা। এই ঠান্ডা গরম ওয়েদারে সবাই তোমরা কেমন আছো আগে বলো, আমরা তো খুবই ভালো আছি। তো তোমরা যারা যারা হ্যাশট্যাগ কিন্তুর ফ্যামিলিতে অনেকদিন আগে থেকে রয়েছো, তোমরা আশা করি জানো যে আমরা বিয়ের আগে থেকে অনেক মানে আমরা কচুয়াটা যাই আর কি, বেশ রেগুলারলি যেতাম আর কি, কিন্তু বিয়ের পর থেকে আমাদের আর একবারও যাওয়া হয়নি। আর মানে একটা ছোট্ট করে মানত ছিল বিয়ের আগে, তো সেটাও আর পূরণ করা হয়নি, সেটাও আর পুজো দেওয়া হয়নি। তো তাই জন্য ঠিক করেছি যে আজকে যাই হয়ে যাক না কেন আমরা কচুয়া যাচ্ছি। মানে সত্যি 3 বছর হতে চললো আমাদের বিয়ের, মানে কিছু না কিছু করে কচুয়াটা যাওয়া হচ্ছে না। তো ফাইনালি আজকে ডিসাইড করেছি যে কচুয়া যাবো। পরশুদিন আরও ঠিক ছিল যে কচুয়া যাবো, কিন্তু ওখানে ভোট ছিল বলে আমরা যেতে পারিনি, তো আজকে তো যাচ্ছি। তো চলো আজকে দিনটা স্টার্ট করি, আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করি। হে ম্যাম ওয়েলকাম ম্যাম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হ্যাশট্যাগ কিন্তু। এই ঠান্ডা গরম ওয়েদারে সবাই তোমরা কেমন আছো আগে বলো, আমরা তো খুবই ভালো আছি। তো তোমরা যারা যারা হ্যাশট্যাগ কিন্তু ফ্যামিলিতে অনেকদিন আগে থেকে রয়েছো, তোমরা আশা করি জানো যে আমরা বিয়ের আগে থেকে অনেক মানে আমরা কচুয়াটা যাই আর কি, বেশ রেগুলারলি যেতাম আর কি, কিন্তু বিয়ের পর থেকে আমাদের আর একবারও যাওয়া হয়নি। আর মানে একটা ছোট্ট করে মানত ছিল বিয়ের আগে, তো সেটাও আর পূরণ করা হয়নি, সেটাও আর পুজো দেওয়া হয়নি। তো তাই জন্য ঠিক করেছি যে আজকে যাই হয়ে যাক না কেন আমরা কচুয়া যাচ্ছি। মানে সত্যি 3 বছর হতে চললো আমাদের বিয়ের, মানে কিছু না কিছু করে কচুয়াটা যাওয়া হচ্ছে না। তো ফাইনালি আজকে ডিসাইড করেছি যে কচুয়া যাবো। পরশুদিন আরও ঠিক ছিল যে কচুয়া যাবো, কিন্তু ওখানে ভোট ছিল বলে আমরা যেতে পারিনি, তো আজকে তো যাচ্ছি। তো চলো আজকে দিনটা স্টার্ট করি, আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করি। আজকে অনেক কাজ, এখন বাজে হচ্ছে 10:45, আর এখন আমরা কচুয়া যাবো, কচুয়া থেকে ফিরে তারপরে ওখান থেকে আমরা ইয়ে কিনবো, তোমার হচ্ছে কার্তিক ঠাকুর আনবো, তারপরে কালকে পুজো আছে, মানে প্রচুর হেট্টিক আছে। রাতে আবার এখানে একটা নিমন্ত্রণ আছে, নিমন্ত্রণ না মানে আসলে পাড়ার মানুষেরা সবাই আর কি একটু গেট টুগেদার করবে, তো সেই জন্য বিয়ে বাড়ির মতন সাজিয়েছে পুরো, তোমাদেরকে দেখাবো সেটাও। তো চলো রন, কিছু বলবে? কিছু খুঁজেই পাচ্ছি না, জামা ফামা কি পরবো বুঝতে পাচ্ছি না। তোর মতন অবস্থা হয়েছে, কোনো অকেশনে গেলে যেমন বলিস আমার কিছুই নেই, এখন আমার তাই মনে হচ্ছে আমার কিছুই নেই। আচ্ছা আলমারিটা এত ভালো করে গুছিয়ে দিয়েছিস তো? অগোছাল থাকলে সব খুঁজে পাই অ্যাকচুয়ালি, ব্যাপারটা এরকম। এটা তো স্যান্ডো গেঞ্জি আমার, কি অবস্থা, এত সুন্দর লাগছে জামাটা, ওর নাকি ভালো লাগছে না, সমস্যা কি তোর? ভালো লাগে? হ্যাঁ ভালো লাগছে তো আমার। এই সমস্যা একটা, স্যান্ডো গেঞ্জিটা বেরিয়ে যাচ্ছে, এরকম বিরক্তি লাগে যেরকম ভাবে যে এই সাইডগুলো দিয়ে বেরিয়ে যায় না, ছাটফাট বললে তো বেরোয় না। না বেশি বকিস না, কতটা ডুববে কিছু হবে না, এক উবাল লাগছে। এবারে উড়ন্ত বাইকে বসবো, ফুটন্ত হয়ে তখন এমনি উড়ে যাবে জামা পড়ে। পুচকিটা এসেছে, পুচকে দেখি দিশা এদিকে ঘুরে নাচ, এন্টারটেইন হবে আমার ফ্যামিলিরা। চালাচ্ছিস
জ্বালাই একটু জ্বালাই ডিস্টার্ব করো না বল কাকি এরকম করো না তো কাকি চলো তো একটু জ্বালাই না জ্বালাই আস আস কাকি কাকু বড় মায়ের তো পিয়ালা দাও দেখি এই যে পিয়ালা পিয়ালা এই যে পিয়ালা এই যে পিয়ালা গোপাল এই যে গোপাল গোপাল নিয়ে পিয়ালা খাবি পিয়ালা পিয়ালা খাবি পিয়ালা পিয়ালা হ্যাঁ দেখো যা গোপাল দেখা খাবে গোপাল ওই যে গোপাল তোমার নাতিকে দেখো কি এটা কি এটা কোন গোপাল কি দেখছিস ফুল প্রোটেকশন নিয়ে যাচ্ছে এই যে বলছিলাম না প্যান্ডেল হয়েছে দেখো যেন রিসেপশন পার্টি হবে কি বাবা পুরো সাজিয়ে গুছিয়ে দিয়েছে এখন গেছে হচ্ছে গ্যারেজে এই বাইকটা রাখবে নতুন হিমালয়ানটা নিয়ে আর কি যাবো আমরা কতদিন আমাদের প্যাটি বেরোচ্ছে প্যাটি মন্দির এখন বন্ধ রয়েছে 12টা জাস্ট আমি রোহনকে বললাম না যে 12টার সময় বন্ধ থাকবে তো বন্ধ হয়ে গেছে এখন আবার 3টের সময় খুলবে তো ততক্ষণ এখানেই বসে থাকতে হবে তো চলো দেখা যাক কী করি না করি এখন জায়গাটা অনেক স্পেশিয়াস করে দিয়েছে আগে এতটাও মানে সেই মানে পার্কিংয়ের এত জায়গা ফায়গা এগুলো সব কিছুই ছিল না তো ভাল লাগছে বেশ শান্ত একটা জায়গা এই দেখো আর রোহান ওভার স্পিড নয় 60 ছিল একটা হাইওয়েতে 60 স্পিড মানে একটা মিনিমাম স্পিড তাও ওকে ধরেছে বললো অনলাইনে নাকি ইয়ে পাঠিয়ে দেবে পাঠিয়েছে এখন অবধি তো পাঠায়নি অনলাইনে তো বলছে 1000 টাকা অনলাইনে পাঠিয়ে এ তো করে দেবো পাঠিয়ে দেবেন এরকম করে বললো হ্যাঁ ঠিক আছে মানে এই বাইক যদি 60 না চলে তাহলে কীভাবে চালাবে তো ঠেলে ঠেলে চালাতে হবে তাহলে যাই হোক চলো এটা হচ্ছে মন্দির কিন্তু এখন বন্ধ আছে বন্ধ আছে ওখানে রেখে দাও এখানে
দন্ডি কাটছে বাবার কাছে। ঠাকুর মশাই এসে গেছে, এবারে খুলবে দরজা। এখানে একটু দাঁড়ালাম একটা জায়গাতে, একটু চা টা খাবো, খুব আর খিদেও পেয়েছে প্রচন্ড, তাই জন্য দেখো কি সুন্দর সামনে পুরো ভেরি। কোথা থেকে এসে কত কাজ করে নিলাম, আসার পথে কার্তিক নিয়ে আসলাম, কারণ কার্তিক পুজো কালকে, তার আমাদের 3 বছরের পুজো এটা। তারপরে তোমার হচ্ছে কি করলাম, এসে শ্যাম্পু ট্যাম্পু করলাম, কারণ জানি যে আজকে পুরো ধুলো ধুলো হয়ে যাবে, তাই জন্য শ্যাম্পু ট্যাম্পু করে যাইনি, তো নর্মাল শ্যাম্পু করলাম, ঠাকুর দিলাম, এখন একটু রেস্ট নেব, তারপরে হয়তো মানে ক্লাবে যেখানে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আজকে, আসলে আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা এই কারণেই, কিছুদিন আগে যে কালী পুজো গেল তোমাদেরকে ভিডিও দেখাচ্ছিলাম, ওই কালী পুজোর খাওয়া দাওয়া এটা, মানে আজকে মা কালীর রিসেপশন আর কি, মানে এমন সাজিয়েছে ওরকমই লাগছে পুরো। তো যাই হোক, এখন একটু রেস্ট নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার।
আবার রেডি হয়ে গেছি, এবার ক্লাবের দিকে যাব, দেখি কি হয় না হয়, তারপর সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমরা তিনজন এখন একটু ঘুরতে বেরিয়েছি, ঘুরতে না মানে বাড়ির পাশে আর কি। শোনো, তো অঙ্কুশ কিছু বলতে চাস? হাই গাইস, সো কেমন লাগলো তোমাদের আজকের এই ব্লগটা? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।